না না নমিনেশন দেখুন, যেখানে আমাদের করার ছিল আমরা প্রায় করে ফেলেছি, কিন্তু যেই জায়গাগুলো বিতর্কিত সেন্সিটিভ, বসিরহাট দেখেছেন, ক্যানিং দেখেছেন, ভাঙড় দেখেছেন, ফলতায় একটাও বিরোধী কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। বীরভূমের কিছু এলাকা, কুচবিহার, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, এগুলো সবসময় গণ্ডগোল হয় আর সেগুলোই গণ্ডগোল হচ্ছে। সেইখানে বিরোধীদের নমিনেশন করার সুযোগ দেওয়া হচ্ছে না, নাহলে আজকে আমাদের 60,000-এর কাছাকাছি হয়ে যেত, যেটা 46-47,000-এ আটকে গেছে। এই জায়গাগুলোতে নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। আজ 15 জুন শেষ দিন, কিন্তু কিছু জায়গায় প্রশাসনিক গড়বড় ছিল, তাদের এফিসিয়েন্সি কম বলে হতে পারেনি, কিছু জায়গায় আটকানো হয়েছে। নাহলে 162,000, এটা 2,00,000 পার হয়ে যেত এতদিনে। সেই যে আটকানো হয়েছে কিছু কিছু এলাকায়, আজকের দিনে যদি তার ব্যবস্থা না করে, কালকে টিএমসি বেশি হয়ে জায়গায় করে নিয়েছে আর কাউকে ঢুকতে দেয়নি, যেন যে জায়গাগুলো করতে পারেনি বিরোধীরা, সেখানে পুলিশকে বিশেষভাবে বা নির্বাচন কমিশনকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, যাতে বিরোধীরা ঢুকে ওখানে নমিনেশন করতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।